বন্ধুরা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব, ফাল্গুন মাসের শনিবারে ভুলেও কিনবেন না এই জিনিসগুলি। শাস্ত্র মতে বলা হচ্ছে, আপনি যদি শনিবার দিনে এই জিনিসগুলি কিনে থাকেন তাহলে আপনার ভাগ্য এতটাই খারাপ হয়ে যাবে যে জীবনে একের পর এক খারাপ ঘটনা আপনার জীবনে ঘটতেই থাকবে। কিন্তু কোনো একটা দিনের সঙ্গে এই সব জিনিসের কেনাকাটা করার কি সম্পর্ক রয়েছে? আসলে শনিবার হলো ভগবান শনিদেবের দিন। এই দিন শনিদেবের পুজো করা হয়ে থাকে। শনিদেবের সঙ্গে এমন কতকগুলো জিনিস রয়েছে যে জিনিসের সম্পর্কের সঙ্গে একেবারে আদায় কাজ কলায়, তাই তো এই সব জিনিস শনিবারে কিনতে মানা করা হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই আশা রাখব যত্ন সহকারে শেষ পর্যন্ত দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব এই কমেন্টটি করতে কখনোই ভুলবেন না। সপ্তাহের শেষ দিন হলো শনিবার, আর শনিবার শনিদেবের বার। এই দিনটা এলে অনেকেই ভয় পেয়ে থাকেন, কিন্তু আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে জীবনে নানা রকম উপায় পেয়ে যাবেন। শনিদেবের কুপ্রভাব থেকে নিজেকে কীভাবে রক্ষা করবেন সেই সম্পর্কেও জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, নিজে দেখুন এবং বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিন। এতে আপনার জীবনে মঙ্গল অবধারিত। আমরা প্রত্যেকেই চাই শনিদেবের কুপ্রভাব থেকে রক্ষা পেতে, কারণ শনিদেবের কুনজর যদি কারোর উপর পড়ে তাহলে তার জীবন ছারখার হয়ে যায়। শনিদেবের কুপ্রভাব থেকে আমরা প্রত্যেকেই রক্ষা পেতে চাই, তাই বলা হচ্ছে আপনি যদি এই শনিবার দিনে এই সব জিনিসগুলি কিনে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্তই খারাপ খবর দেখা দেবে। প্রথমে আমরা দেখে নেব, শনিবার দিনে কখনোই লোহার জিনিস একদমই কিনবেন না। শনিবার দিনে আপনি যদি ভুলেও লোহার কোনো জিনিস কিনে থাকেন তাহলে শনিদেবের কুনজর আপনার উপর পড়বে। আসলে বলা হয় যে শনিবার লোহা জাতীয় জিনিস কিনলে ধার দেনায় ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। শুধু তাই নয়, জীবনে অর্থনৈতিক ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা থেকেই যাবে। তাই শনিবার দিনে কখনোই লোহার জিনিস কিনে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। এবার অপর দিকে দেখে নেব, শনিবার দিনে আপনি কোনোভাবেই ঝাঁটা কিনবেন না। এমনটাও অনেকে বিশ্বাস করেন যে শনিবার ঝাঁটা কেনা উচিত নয়, কারণ সপ্তাহের এই বিশেষ দিনে আপনি যেমন বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করে থাকেন, কিন্তু এই ঝাঁটা যদি কিনে থাকেন তা আপনার জীবনের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। তাই বলা হচ্ছে শনিবার দিনে কোনোভাবেই ঝাড়ু বা ঝাঁটা একদমই কিনে আনবেন না, এতে গৃহের অমঙ্গল হবে। অপর দিকে দেখে নেব, কালো তিল। শনিবার দিনে কালো তিল কেনা একদমই উচিত নয়, কারণ এমনটা করলে শুভ কাজে বাধা আসবে, আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। এছাড়াও আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে সেই কাজটায় বাধা পাবেন, কোনো কাজেই সফলতা মিলবে না। তাই ভুলেও শনিবার দিনে তিল কিনবেন না, বরং এই দিনে আপনি শনিদেবকে কালো তিল দিয়ে পুজো দেবেন। দেখবেন শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন, শনিদেবের কৃপালা পাওয়া যাবে। কিন্তু ভুলেও এই শনিবার দিনে কালো তিল কখনোই কিনবেন না। এবার অপর দিকে দেখে নেব, আপনি এই শনিবার দিনে নুন কিনবেন না। অনেকেই শনিবার রবিবার দুদিন ছুটি থাকে, তাই তো অনেকেরই শনিবার দিনে সংসারের বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে থাকেন, চাল ডাল তেল বিভিন্ন মশলা। কিন্তু শনিবার দিনে বাজার করতে গেলেও ভুলেও নুন কিনবেন না, কারণ সপ্তাহের এই নির্দিষ্ট দিনে নুন কিনলে আপনার জীবনে ঘোরতর বিপদ নেমে আসার আশঙ্কা থেকে যায়। এছাড়াও আপনার জীবনে
বিভিন্ন ধরনের খারাপ প্রভাবগুলো এসে যাবে। দেখবেন জীবনে কখনোই সঠিক কাজে ভালোভাবে আপনি সফলতা পাবেন না, বিভিন্ন কাজে সমস্যা দেখা দেবে, পারিবারিক সমস্যা, আপনার কর্মক্ষেত্রে সমস্যার পরিবেশ তৈরি হবে। তাই ভুলেও শনিবার দিনে কোনোভাবেই এই জিনিসটি একদমই কিনবেন না। এবার দেখে নেব শনিবার দিনে আপনি কোনোভাবেই জুতো কিনবেন না। এছাড়াও শনিবার দিনে নতুন জুতো পরে কোনো শুভ কাজের উদ্দেশ্যে যাবেন না, যার ফলে আপনি সেই কাজে সাফল্য পাবেন না। সেই কাজটিতে এমন পরিস্থিতি তৈরি হবে যে আপনি সেই কাজে কখনোই সফলতা পাবেন না। তাই ভুলেও শনিবার দিনে নতুন জুতো থেকে দূরে থাকবেন। এবার দেখে নেব সর্ষের তেল। শনিবার দিনে কখনোই সর্ষের তেল কিনবেন না। সর্ষের তেল আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, তাই শনিবার দিনে এই জিনিসটি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে এমন কয়েকটি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম যে শনিবার দিনে এইসব জিনিস কিনে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। বিশেষ করে যারা শনিদেবের কুনজরে আছেন, শনির গ্রহদোষে ভুগছেন, অবশ্যই আপনারা এইসব জিনিসগুলি থেকে সর্বদাই দূরে থাকবেন, নচেত নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবেন, এর জন্য আপনি দায়ী। তাই আশা রাখব প্রত্যেকেই শনিবার দিনে এই বিষয়গুলিকে সর্বদাই মেনে চলুন। দেখবেন শনিদেবের কৃপালাভ পাওয়া যাবে, শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই শনিদেবকে কুদেবতা বা অপদেবতা বলে থাকি, কিন্তু বাস্তবে আদৌ তিনি অপদেবতা বা কুদেবতা ছিলেন না। তিনি আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন। তাই আশা রাখব প্রত্যেকেই শনিবার দিনে এই কয়েকটা জিনিস থেকে দূরে থাকুন, এতে আপনার জীবনে উন্নতি অবধারিত। শনিদেবের কৃপায় দেখবেন সমস্ত ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব এই কমেন্টটি করতে কখনোই ভুলবেন না। শনিদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি অবধারিত।